নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে আগামীকাল জগন্নাথ দেবের সান যাত্রা অর্থাৎ চোদ্দই জুন দু হাজার বাইশ জগন্নাথদেবের দেবের সান যাত্রায় ছয় রাশি ছয়টি রাশি হতে চলেছে শুভ সময় শুরু হতে চলেছে শুভ সময় অর্থাৎ জগন্নাথ দেবের করুণায় এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে আগামীকাল দিনটি খুব মানে তিথিটা খুবই দুর্দান্ত তিথি এবং বট সাবিত্রীর ব্রত আগামীকাল কিন্তু দিনটিতে থাকছে অর্থাৎ যদি বলা যায় কি না সব দিক থেকে একটা দুর্দান্ত দিন কিন্তু আগামীকাল জগন্নাথ দেবের বিশেষ করুণায় এই ছয় রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আমি একটি কথা বলবো জগন্নাথ হচ্ছেন যিনি তিনি হচ্ছেন জগতের নাথ আমি বারবার একটা কথা বলি উনি কারো হাত ধরে না উনার হাত গিয়ে আপনাদেরকে কিন্তু ধরতে হবে অর্থাৎ জগন্নাথ দেবের যদি করুণা থাকে আপনার যে কোনো অসম্ভব জায়গাটা কাটিয়ে সম্ভব কিন্তু হবে তাই প্রত্যেক প্রিয় শ্রোতাদের আমি বলছি আপনারা জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ জয় এটা অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন এই যে জগন্নাথ দেবের সানযাত্রা থেকে যে ছয়টি রাশি শুরু হতে চলেছে শুভ সময় সেই ছয়টি রাশি আমি এখানে আলোচনা করব বারোটি রাশির মধ্যে স্পেশাল স্পেশাল ছয়টি রাশি বিশেষভাবে সৌভাগ্য লাভ হতে কিন্তু চলেছে ডায়রিতে নোট করে নিন যে ছয় রাশির আমি কথা বলতে চলেছি এবং আপনাদের জগন্নাথ দেবের করুণাতে আপনাদের মুশকিল আসান হতে কিন্তু চলেছে কালকের দিনটি খুব পূর্ণ একটা দিন পূর্ণ তিথি যে কোনো শুভ কাজও আপনারা কিন্তু কালকে আরম্ভ কিন্তু করতে পারেন যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু করতে পারেন এবং কোনো যারা বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারাও কিন্তু করতে পারেন যে রাশিগুলোর আমি কথা বলবো সে রাশিগুলো বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবে নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা এবং ভাগ্যের জায়গা যথেষ্ট মজুদ হতে চলেছে এবং আপনাদের না পাওয়ার জায়গাটা পূরণ কিন্তু হতে চলেছে অর্থনৈতিক স্থিতি যেমন আপনাদের হবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং বেশ কিছু দিক থেকে আপনাদের জগন্নাথ দেবের করুণাতে আপনাদের কিন্তু ভাগ কিন্তু খুলতে চলেছে এবং বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বেশ কিছু ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আনন্দময় জীবন কিন্তু আপনাদের আসতে চলেছে বিশ্বরাশ নাম্বার টু যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে জগন্নাথ দেবের বিশেষ করুণাতে সিংহ রাশির মনোবাঞ্ছা পূরণ কিন্তু হতে চলেছে দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু হতে চলেছে তাই আবারও বলবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই যত ভিউয়ার্স আছেন প্রত্যেকেই কমেন্টটি করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আগামীকাল দিনটি খুব শুভ একটা দিন অর্থাৎ এই ছয় রাশির শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে এবং সিংহ রাশির ক্ষেত্রে দৈনন্দিন রোজগার এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ দুই নম্বর যে রাশির আমি কথা বললাম সে রাশির নাম সিংহ রাশি তিন নম্বর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে জগন্নাথ দেবের স্থানযাত্রা থেকে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু নিশ্চিত রূপে কিন্তু খুলতে চলেছে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন এ সময় ডুবে গেছে আটকে আছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন আবারও বলছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন কর্কট রাশি চার নম্বর যে রাশির আমি কথা বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের আকর্ষিক অর্থ লাভ ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু অপেক্ষা করতে চলেছে জগন্নাথ দেবের করুণাতে এবং দৈনন্দিন রোজগার এবং যে জায়গাটাতে আপনাদের দীর্ঘদিন আটকি আছে এমন কোনো কাজ সেটা কিন্তু জগন্নাথ দেবের করুণাতে মকর রাশিরও কিন্তু সেই জায়গার রাস্তা কিন্তু পরিষ্কার হবে বন্ধ ভাগ্য এবার কুলতে চলেছে মকর রাশির নোট করে নিন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন মকর রাশি মুশকিল আসান হতে চলেছে মকর রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা জগন্নাথ দেবের বিশেষ করুণাতে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দৈনন্দিন রোজগার বৃদ্ধি আকর্ষিক ধনলাভ সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে তুলা রাশি এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশিরা আমি কথা বলবো অন্তিম শেষ রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যেমন উন্নতি তেমনি ভাগ্য সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্য বিড়ম্বনা আপনাদের কাটবে কন্যা রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় হবে এবং আপনাদের আটকে গেছে ডুবে গেছে এমন টাকা পুনরুদ্ধার ভাগ্যের অনুরূপ অর্থ আপনারা কিন্তু পাবেন কন্যা রাশি এবং আপনাদের পেমেন্ট আটকে গেছিলো বিল পাস হচ্ছিল না বা কোনো জায়গাতে টাকা আটকে আছে সেই টাকা কিন্তু রিকভারি হবে বিদেশ থেকে আপনাদের ইনকামের জায়গা দেখা যাচ্ছে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে কন্যা রাশি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে আবারও বলবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন জগন্নাথ দেবের বিশেষ করুণা আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনাদের নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আগে যা ঘটেনি দীর্ঘদিনের প্রত্যাশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছা রূপে আপনাদের কিন্তু পূরণ কিন্তু হতে চলেছে এই ছয়টি রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল এই ছয়টি রাশি জগন্নাথ দেবের করুণাতে আপনাদের অভাবনীয় সফলতা হাতের কাছে সুযোগ যে সেক্টরে কাজ করুন না কেন মিডিয়ার জায়গাতে যদি কাজ করেন আপনি যদি অনলাইনের সঙ্গে যুক্ত থাকেন চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সেলফ প্রফেশন যে কোনো দিক থেকে বিদেশ থেকে যে কোনো দিক থেকে জগন্নাথ দেবের করুণাতে আপনাদের বিশেষ মানে সুবিধা বলুন বা শুভ সময় বলুন আপনাদের কিন্তু আরম্ভ কিন্তু হতে চলেছে অর্থাৎ এই জগন্নাথ দেব এই ছয় রাশিকে বিশেষভাবে লাভবান কিন্তু করতে চলেছে প্রচুর পরিমাণে শেয়ার করুন আবারও বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নমস্কার ধন্যবাদ